আগামীকাল তিরিশে ডিসেম্বর শনিবার ঠিক এই সময় তিনটে রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে ফলে হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে এই তিনটে রাশির জাতক জাতিকাদের এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আর আপনাদের অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কেটে কেটে দেখলে অনেক কিছু মিস করে ফেলবেন যে ভুলগুলো আপনারা প্রতিনিয়ত করেন আর পরে হয় আপনার সাথে মিলিয়ে নেওয়ার চেষ্টা করেন যখন আপনার সাথে মিলছে না তখন অ্যাস্ট্রোলজি সম্পর্কে ভুল ধারণা আপনাদের মধ্যে তৈরি হয় তাই আমি প্রত্যেকটা দিনই আপনাদের অনুরোধ করি শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন দেখুন আমি প্রত্যেকটা দিন এই অর্থপ্রাপ্তি যোগ নিয়ে আলোচনা বারোটা রাশি তার মধ্যে কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয় আর তাদের নামগুলোই আমি বলি তাদের অ্যালার্ট করার চেষ্টা করি তার মানে এই নয় যে এই যে কটা রাশির কথা বলবো অর্থপ্রাপ্তি যোগে আগামীকাল ভাগ্য বদলাবে আপনারা রাশিটা শুনবেন আর আপনার অটোমেটিক ভাগ্য বদলে যাবে এরকমটা কিন্তু নয় সেই কারণেই আমি কিছুটা সময় আপনাদের নষ্ট করি হয়তো বোঝানোর জন্য দেখুন এই যে তিনটে রাশিকে নিয়ে আলোচনা করবো এই তিনটে রাশির জাতক জাতিকাদের সবচাইতে ভালো সময় থাকবে আগামীকাল এবং দশ টাকা হলেও সে পেতে পারে সেটা রাস্তায় পড়ে বা কোনো একটা জায়গা থেকে সেটা কোটি টাকাও হতে পারে তার মানে এই নয় যে আপনি সব অটোমেটিক পাবেন এটা তখনই আপনার সঙ্গে ঘটবে যখন আপনার মধ্যে সব কিছু থাকবে অর্থাৎ গ্রহদের সুপ্রভাব থাকবে আপনার ইচ্ছা থাকবে আপনার চেষ্টা থাকবে আর এই আলোচনাগুলো করার উদ্দেশ্য আপনাদের এইগুলো মোটিভেট করার জন্য অর্থাৎ আপনি যখন জানতে পারবেন যে আপনার রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে তারপর আপনি যদি একটু মিলিয়ে দেখতে পারেন যে আপনার এই অর্থপ্রাপ্তি যোগ কীভাবে তৈরি হয় নিশ্চয়ই কোনো গ্রহ এই গ্রহগুলো আপনার যদি ভালো থাকে তারপরে কি করতে হবে আপনাকে অ্যালার্ট থাকতে হবে চেষ্টা করতে হবে পরিশ্রম করতে হবে তবে গিয়ে কিন্তু আপনার সাথে মিলবে আর অনেকেই আছেন যেটা দাবি করেন যে আমার রাশি আছে অর্থপ্রাপ্তি যোগ দেখছেন আর কেটে কেটে আপনার রাশি দেখে নিচ্ছেন বাস কমপ্লিট কেন ভিডিও দেখব আমার রাশি পেয়ে গেছি আমি সব অটোমেটিক পেয়ে যাব ঠিক তাদের জন্যই কিন্তু এই আজকের আলোচনা অর্থাৎ বোঝানো এইভাবে তারা যেই ধরে নেয় যে আমার সাথে তো মিলবেই আমার রাশি আছে আর তাদের সাথেই মেলে না কারণ এটা সঠিক নয় আর আপনাদের বোঝানোর জন্যই এত কথা এত আপনাদের বোঝানোর জন্য সময় হয়তো আপনাদের নষ্ট হয় কারণ আপনাদের বোঝানোর চেষ্টা করি যে আপনার রাশি থাকলেই হবে না দেখুন সেম রাশি কয়েক হাজার কোটি জাতক জাতিকাদের আছে তাই প্রত্যেকের সাথে যদি এরকমটা হয় তাহলে তো কেউ গরিব থাকবে না কোটিপতি হয়ে যাবে সবাই তাই এভাবে হয় না আমরা উপরালা বলি যেটাকে গড ঈশ্বর আল্লাহ যাই বলেন না কেন এক একজন এক এক রকমভাবে আমরা ডেকে থাকি ঠিক তারাই কিন্তু সিদ্ধান্ত নিয়ে আমাদের প্রত্যেকের উপরে প্রয়োগ করে সবাইকে কখনো এক স্টেজে রাখবে কেউ ধনী কেউ গরিব কেউ ভিকেরি তা না হলে কিন্তু সমাজ চলবে না সবাই ধনী হলেও চলবে না সবাই ভিকেরি হলেও চলবে না সবাই মধ্যবিত্ত হলেও চলবে না কিন্তু সকলের থাকার প্রয়োজন আছে আমাদের এখানে ভিকেরির প্রয়োজন আছে গরিব লোকের প্রয়োজন আছে ধনী ব্যক্তির প্রয়োজন আছে মধ্যবিত্ত প্রয়োজন আছে তাই এগুলো তাদের হাতে নির্ধারিত করা সেগুলোই আমরা বোক করছি কিন্তু তার মধ্যে থেকে কেউ যদি চায় যে না আমি আমার জীবনকে বদলাবো সেটা সম্ভব সেটা আপনার পরিশ্রম চেষ্টা থাকতে হবে এবং আপনি যদি কখনো স্বপ্ন দেখেন কোটি টাকার মালিক হবেন সেটা আপনি বিকেল থাকুন না যাই থাকুন সেই স্বপ্ন পূরণ হবে হয়তো একটু দেরিতে এটা কিন্তু বাস্তব কাজ করে তাই আপনার ইচ্ছা না থাকলে কখনোই সম্ভব না আমি বলে দেবো আর আপনার রাশি আর আপনার সাথে মিলে যাবে সম্ভব না সেটা হয় না তাই আমি প্রত্যেকটা দিনই আপনাদের বোঝানোর চেষ্টা করি যারা বুঝতে পারে তারা নিজের জীবনকে বদলে ফেলেছে যারা এখনো বুঝতে পারেনি আমি বলব একটু ভালো করে প্রোগ্রামটা দেখুন আপনার তো সময় নষ্ট করছেনই প্রোগ্রামটা দেখছেনই সেটা আপনার জীবনে অ্যাপ্লাই করুন অ্যাপ্লাই করতে গেলে যেটা করার দরকার সেগুলো আগে করে দেখুন দেখুন অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয় রাহু মঙ্গল দ্বারা এই রাহু শুক্রমঙ্গল যদি আপনার সাপোর্ট করে ভালো থাকে আজকের আলোচনা আপনার সাথে মিলবে এবার আপনার রাশি আছে আপনার গ্রহ রাহু শুক্রমঙ্গল ভালো আছে তারপর আপনি অ্যালার্ট হয়ে যান দেখুন আপনার সাথে হান্ড্রেড মিলবে ঠিক এইভাবে ধাপে ধাপে কিন্তু আপনাকে এগোতে হবে তাহলে আসুন প্রথম যে রাশির কথা বলবো মেষরাশি আপনার যদি মেষরাশি হয় আগামীকাল অর্থপ্রাপ্তি যুগে অবশ্যই আপনার ভাগ্যের পরিবর্তন করতে পারে আর আপনার মেষরাশি আপনি প্রতিনিয়ত লটারি কাটেন একটা নেশা লটারি কাটতেই হয় অনেকেরই আছে নেশা করে ফেলেছে তাদের জন্য কিন্তু আমি সময় বলি সময়টা অবশ্যই ভিডিও শেষে থাকবে আপনারা জানেন যারা প্রত্যেকটা দিন প্রোগ্রামগুলো দেখেন আর যারা আচ্ছা প্রথম দেখছেন তারা হয়তো ভাবছেন যে মেষরাশি মানেই হয়তো সকলকে লটারি কাটতে বলল আমারও মেষরাশি চল লটারি কাটি তাদের উদ্দেশ্য বলবো দেখুন এটা সঠিক সিদ্ধান্ত না আপনার কারণ এটা সকলের জন্য না এটা শুধু তাদের জন্যই যারা প্রতিনিয়ত লটারি কাটে যারা নেশা করে বলেছে তাদের জন্য আপনি কোনোদিনও লটারি কাটেননি এই প্রোগ্রামটা দেখবেন আর একটা লটারি কাটতে যাবেন সেটা আপনার জন্য সঠিক হবে না তাই এটা কিন্তু আপনাকে বুঝতে হবে আর যদি আপনার মনে হয় যে না আদৌ আমার লটারি থেকে কখনো প্রাপ্তি ঘটবে কিনা আমি একটু জানতে চাইছি তাহলে বলবো আপনার পার্সোনাল জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নিতে পারেন সেখান থেকে আপনি সঠিক তথ্যটা জানতে পারবেন আদৌ আপনার কোনো লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা এটা জানা সম্ভব সেটা আপনি জেনে নিতে পারেন আর এই আলোচনা থেকে আপনার কখনো লটারি কাটতে যাবেন না দেখুন অর্থপ্রাপ্তি যোগ নিয়ে আলোচনা করছে এটা তাই প্রাপ্তি আপনার ঘটবেই সেটা যে কোনো দিক থেকে হোক না কেন দু নম্বর যে রাশির কথা বলবো কর্কট রাশি আপনার যদি কর্কট রাশি হয়ে থাকে দারুণ সময় আগামীকাল আপনারও থাকছে আগামীকাল এই অর্থপ্রাপ্তি যোগে হঠাৎ করে আপনার ভাগ্য বদলে যেতে পারে আর যদি আপনার কর্কট রাশি হয় আর আপনি প্রতিনিয়ত লটারি কাটেন নেশা লটারি না কেটে থাকতে পারেন না তাহলে আপনার জন্য একটা ভালো সময় অপেক্ষা করছে যে সময় মেনটেন করে একটি টিকিট কাটলে আপনার ভাগ্য বদলাতে পারে সময়টা অবশ্যই ভিডিও শেষে থাকছে আর যারা আজ প্রথম প্রোগ্রাম দেখছেন তারা হয়তো ভাবছেন যে আমারও তো কর্কট রাশি চলো লটারি কাটি বললো ভিডিওতে একদম না এটা দেখুন সকলের জন্য না একটু বুঝতে আপনার অসুবিধা হয়েছে এটা শুধু তাদের জন্যই বলা হয় যারা প্রতিনিয়ত লটারি কাটের নেশা লটারি না কেটে থাকতে পারে না তাদের জন্য সময়টা বলা হয় আপনি কোনোদিনও লটারি নিয়ে প্রোগ্রামটা দেখবেন আর একটা লটারি কাটবেন এটা সঠিক না আপনার জন্য কিন্তু এটা অনেক বড় ভুল হতে পারে আর যদি মনে হয় আপনার যে আপনি জানতে চাইছেন আপনার আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা একটু শিওর হতে চাইছেন তাহলে বলবো আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নিন সেখান থেকে আপনি সঠিক তথ্য জানতে পারবেন এটা সম্ভব কিন্তু এই আলোচনা শুনে আপনার রাশি আছে আর আপনি লটারি কাটবেন এটা কিন্তু ঠিক না আর এই আলোচনাটা অর্থপ্রাপ্তি যোগ নিয়ে তাই অর্থপ্রাপ্তির যোগে আপনার প্রাপ্তি ঘটবে এতে কোনো সন্দেহ নেই যদি সব ঠিকঠাক থাকে তো কিন্তু এর সাথে লটারির কোনো যোগ নেই আর লটারিটা তাদের জন্যই বলা হয় যারা প্রতিনিয়তকার তিন নম্বর যে রাশির কথা বলব সেই রাশিটি হলো কন্যা রাশি এবং শেষ রাশি এই কন্যা রাশির জাতক জাতিকাদের আগামীকালে এই অর্থপ্রাপ্তি যোগে হঠাৎ করেই ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে আর আপনার কন্যা রাশি আপনি প্রতিনিয়ত লটারি কাটেন নেশা লটারি কাটতেই হবে না কেটে থাকতে পারেন না তাহলে আপনার জন্যও কিন্তু একটা ভালো সময় অপেক্ষা করছে যে সময় মেনটেন করে একটি টিকিট কাটলে আপনার ভাগ্য বলতে যেতে পারে আর আপনার প্রত্যেম রাশি কন্যা রাশি আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন আপনি হয়তো ভাবতে পারেন যে কন্যা রাশি মানেই হয়তো লটারি কাটতে বললো আমারও কন্যা রাশি তাদের উদ্দেশ্য বলবো একদম না এটা সকলের জন্য না এটা শুধু তাদের জন্য যারা প্রতিনিয়ত লটারি কাট নেশা করে ফেলেছে তাদের জন্য আপনি কোনোদিনও লটারি কাটে নিয়ে একটা ভিডিও দেখবেন প্রোগ্রাম দেখবেন আর একটা লটারি কাটবেন এই ভুলটা করবেন না আর আপনার যদি মনে হয় যে আপনি শিওর হতে চাইছেন আপনার কোনোদিনও লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা সেটা জানতে চাইছেন সেটা আলাদা বিষয়ে তার জন্য আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করাতে হবে সেখান থেকে আপনি সঠিক তথ্য জানতে পারবেন যে আপনার আদেও লটারি থেকে প্রাপ্তি ঘটবে কোনো কি ঘটবে না এটা জানা কিন্তু সম্ভব কিন্তু এই আলোচনা সম্পূর্ণভাবে কিন্তু অর্থপ্রাপ্তির যোগ নিয়ে আর অর্থপ্রাপ্তি যোগ যদি আপনার তৈরি হয় সব ঠিকঠাক থাকে গ্রহের সুপ্রভাব থাকে প্রাপ্তি কিন্তু ঘটবেই ঘটবে এতে কোনো সন্দেহ নেই এছাড়া যে তিনটে রাশিকে নিয়ে আমি আলোচনা করলাম এই তিনটে রাশি সকলের সাথেই কিন্তু মিলবে না এই তিনটে রাশির মধ্যে যাদের যাদের জন্মছক বা হস্তরেখায় রাহু শুক্র মঙ্গল ভালো থাকবে তাদের সাথে মিলবে যাদের খারাপ থাকবে মিলবে না এগুলো কিন্তু আমি প্রত্যেকটা দিনই বলি যে সকলের সাথে কখনো মিলতে পারে না দেখবেন আমি ফিফটি পারসেন্ট বলি ফিফটি পার্সেন্ট জাতক জাতিকাদের মিলবে আর ফিফটি পার্সেন্ট জাতক জাতিকাদের মিলবে না তাহলে এই যে ফিফটি পারসেন্ট বলি নিশ্চয়ই কোনো কারণ আছে কারণ একটাই গ্রহ সকলের ভালো থাকতে পারে না আবার সকলে খারাপ থাকতেও পারে না যাদের ভালো থাকে মিলবে যাদের খারাপ থাকে মিলবে না পরিষ্কার হিসাব এখানে কোনো রকম পেঁয়াজ ঘোচের কিন্তু ব্যাপার নেই এবার আসুন এই যে তিনটে রাশি মধ্যে যারা প্রতিনিয়ত লটারি কাটে যারা নেশা করে ফেলেছে তাদের জন্য একটা সময় বলবো বলেছি এখন বলবো দেখুন এই তিনটে রাশির জন্য সেম টাইম বেরিয়েছে একই সময় আগামীকাল লটারি কাটতে পারেন তিনটে রাশি কী কী মেষ রাশি কর্পট তাদের জন্য আগামীকাল বিকেল তিনটে থেকে সন্ধে ছটা দারুণ সময় এই সময় কিন্তু একটি টিকিট কাটতে পারে সব যদি ঠিকঠাক থাকে ভাগ্য কিন্তু বদলাতে পারে আর এই সময়গুলো যদি বেদ না করতে পারেন ব্যস্ত থাকার কারণে এই টাইমটা আপনি বেরোতে পারছেন না তাহলে কি করবেন রাহুকাল গিয়েও কাটতে পারেন রাহুকালটা আমি বলে দিচ্ছি প্রত্যেকটা দিন আমি বলি রাহুকাল তাই লিখে নিন আগামীকাল রাহুকাল সময় সকাল আটটা সাতান্ন মিনিট থেকে বেলা দশটা আঠেরো মিনিট সময়টা আওকাল কোনো শুভ কাজ করবেন না লটারি তো কাটবেনই না এছাড়া সারাটা দিন কিন্তু শুভ আপনি যে কোনো সময় একটা টিকিট কাটতে পারেন তবে চেষ্টা করবেন এই যে তিনটে রাশি সেম টাইম বেরিয়েছে বিকেল তিনটে থেকে সন্ধ্যা ছটা অত্যন্ত শুভ আচ্ছা এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার